কেন আমার মাকে বিয়ে করবে নাকি তুমি? কাকি কি বলে তা ঠিক না, কাকির মায়ের অত খোঁজ কেন? আমার তো কোনোদিনও খোঁজ লাও না। আকাশ খুব খারাপ ছেলে জানো তো। কেন, কি হলো? সেদিন ও আমার শাড়ি খুলেছে, আমি কিছু বলিনি, আজ আবার ও আমার শাড়ি খুলেছে। ওই শালাকে বিশ্বাস করি, ওর কাছে আমি মাল পাঠাই আর ও তোমার সঙ্গে এরকম ব্যবহার করছে? থামো, আজ কি আমি বাড়ি আসছি। বাপ, তোমার মেয়ে পছন্দ? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ। ভাই, ছেলের যখন মেয়ে পছন্দ, তাহলে ছেলে মেয়েকে একটু পার্সোনাল কথা বলতে দাও নাকি? ছেলেদের যদি কথা বলতে চাই তাহলে বলুক। যাও বাপ, পার্সোনাল কথা থাকলে ভুলোগা। বলেন কি বলবেন? আমাকে তোমার পছন্দ? হ্যাঁ পছন্দ, কিন্তু আমার একটা সমস্যা আছে, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। কি সমস্যা? আমার মেলা সমস্যা। আরে কি সমস্যা বলো না, আমার চুলকানি আছে। তো কি হয়েছে? তোমাকে আমি ওষুধ কিনে দেব, আমাদের এখানে ভালো ডাক্তার আছে। সে ঠিক আছে, কিন্তু আমি মেলা খাই। আরে তুমি চিন্তা করছো কেন, খাই দেব। আমার একবার বিয়ে হয়েছিল। আরে অসুবিধা কি, ওই চালি লিব, মানুষের একবার বিয়ে হইতেই পারে। ভারী জ্বালাই পড়লাম তো, যা বলছে তাতেই রাজি হয়ে যাচ্ছে। শুনেন, আমার কিন্তু একটা ছেলেও আছে। আরে তাহলে তো আরো ভালো হইলো, দুই ভাই মিলে কাজ করবো, মানে দুই বাপ বেটাই। আচ্ছা, আমি যে আপনাকে এতগুলো প্রবলেম দেখালাম, তাও আপনি বিয়ে করবেন বলছেন, কি ব্যাপার আপনার? আরে এইটা তোমার সমস্যা, এটা তো আমার কাছে কোনো সমস্যাই না, আমার সমস্যাই ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই ছেলে তো শুনবে না, আমাকে বিয়ে করে তো ছাড়বে, আমাকে সত্যি কথাটা বলতেই হবে। ভাই শুনেন, আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই, আব্বা মা শুনছেন না, জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, সেই জন্যই আমি এই বাহানাটা করেছি যাতে আপনি আমাকে বিয়ে না করেন। এই তো, এইবার তুমি আসল জায়গায় এসেছো। ভাই আপনার ব্যাগটা আমার একটা উপকার করতেই হবে, আপনি গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ না। ঠিক আছে, আমি বুঝতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 10,000 টাকা দিতে হবে, তাহলে কি আমি বলে দেবো তোমাকে আমার পছন্দ না, আর যদি না দাও আমি তোমার আব্বাকে এক্ষুনি গিয়ে বলে দেবো তুমি অন্য কাউকে ভালোবাসো। ঠিক আছে, তাই দিচ্ছি, ফোন পে নাম্বার দেন। বাহ, এই ব্যবসা তো মন্দ না, বিয়ে হইলো না তো কি হইলো, 10,000 টাকা ইনকাম তো হইলো, তাহলে কি এই ব্যবসায় শুরু করে দিব নাকি? ঠিক আছে দিদি, চলো, তুমি এইদিকে 1,000 টাকা বাড়াইছো, আমি ওইদিকে 1,000 টাকা বাড়ি নিবো, হয়ে যাবে। আমাদের খাওয়া হয়ে গেছে, এগুলা নিয়ে যান আর মেয়ে খেলে আসেন। আলোচনা করোগা, যাও বাপ।
আপনার কিছু জানার থাকলে বলুন, আমার কিছু জিজ্ঞেস করার নাই। শুনো, তোমাকে আমার খুব পছন্দ, তুমি কি বলছো বলো। আমারও আপনাকে পছন্দ, বলেন কবে বিয়ে করছেন? আরে এই মাল তো বিকরার লেগে উঠে পড়ি লেগেছে, আবার দেখতেও তো ভালো। যা, অনেকদিন থেকে তো ঘুরছি, লস হইলো তো কি হইলো, বিদা কইরি ফেলি। জিজ্ঞেস করার যখন কিছুই নাই তাহলে চলো আমি কথা বলছি। আন্টি, তোমার নাম কি? আমার নাম সাহানা। ঘর তুলতে কে করছে মানা? হাতে একটু তুলো আর ভালো করে কথা বললো। কাকি, তোমার মা কেমন দেখতে? কেন, আমার মাকে বিয়ে করবে নাকি তুমি? কাকি কি বলে তা ঠিক না। কাকির মা এত খোঁজ কেন? আমার তো কোনোদিনও খোঁজ লাও না। ও নতুন কাকি তো, তাই একটু খোঁজ নিলাম। শালা নতুন বি করে লি আসনু, বোর্ডার সঙ্গে একটু গল্প করবো, এই বাপ মার জ্বালায় তাও হচ্ছে না। মা, ও মা, পানিটা দি যাও। এই তোর ঘরে তো পানি আছে, খা না। এ পানি খাবো না, ইয়া পেনচু লাগছে, কালকিকার পানি, ভালো পানি পাঠাও। এই ছেলে তো বউয়ের লেগে মাথা খারাপ করে ফেললো। এই চুপ কর, তোর বউ এখন ভাত খাচ্ছে, ভাত খেয়ে যাচ্ছে। আমি সহ্য করার লেগে তোমাকে বিয়ে করেছি, তুমি জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আসো মাথাটা টিপে দাও একটু। আমিও না হয় দুদিন বাইরে থেকে ঘুরে আসি, দেশেও সেরকম কাজ কাম নাই। যাবো বলছো যখন, তাহলে যাও দুদিন ঘুরে আসো। হ্যালো আকাশ। হ্যাঁ রাশিদ বল। একটা পার্সেল অর্ডার করেছি তোর ঠিকানায়। তোর ভাবি তো সব বুঝে না, তোর পার্সেলটা বাড়িতে দিদিস তো? ঠিক আছে দি দিব, তোকে চিন্তা করতে হবে না। কেমন আছিস তাই বল। হ্যাঁ ভালো আছি, আর শোন এখন কাজ করছি, পরে কথা বলবো। আকাশ শেখ বলছেন, আপনার পার্সেল চলে এসেছে, আপনি কোথায়? আমি বাড়িতে আছি, আপনি কোথায়? আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, নিয়ে যান। আপনি দাঁড়ান, আমি এক সেকেন্ডের মধ্যে আসছি। তুমি আকাশ তো? এই নাও তোমার পার্সেল, পেমেন্ট করা আছে। রাশিদি বললে কি অর্ডার করেছে দেখি তো। ভাবি ভাই তোমার লেগে শাড়ি পাঠিয়েছে, দেখো কি সুন্দর। শাড়িটা তো কি মজার হয়েছে গো, শাড়ির ম্যাচিং একটা সায়া কিনতে পারোনি, তাহলে তো কি সুন্দর মানাতো। আরে তুমি চিন্তা করছো কেন, সায়া আমি পাঠিয়ে দিচ্ছি, দেখো আকাশ দুদিনের মধ্যে দিয়ে আসবে। শালা সায়াটা তো মনে হয়েছে আমার মাপেরই।
দেখে দিনে কেমন লাগে? এই দেখো রাশিদ ভাই তোমার লেগে ছায়া পাঠিয়েছে। ও ঠিক আছে দাও। হ্যালো আকাশ, খুব খারাপ ছেলে জানো তো। কেন, কি হলো? সেদিন ও আমার শাড়ি খুলেছে, আমি কিছু বলিনি, আজ আবার ও আমার ছায়া খুলেছে। ওই শালাকে বিশ্বাস করি, ওর কাছে আমি মাল পাঠাই আর ও তোমার সঙ্গে এরকম ব্যবহার করছে। থামো, আজ কি আমি বাড়ি আসছি। দেখো দিনি ভাই, এখন আমি বিশ্বাস করি আমার বাড়িতে আসে যাওয়া করতে দিয়েছি আর এই সম্বন্ধে আমার বউয়ের ছায়া খুলেছে, তাহলে ওকে মারবো না? তুমি তো খুব খারাপ লোক গো, তোমাকে বিশ্বাস করে একটা মাল পাঠিয়েছে। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও আকাশ ভাই।